নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এটি মাসিক রাশি ভিডিও অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে জুলাই মাস আপনাদের কি বার্তা বহন করতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তবে একটি বিষয় মাথায় রাখবেন আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই হান্ড্রেড হানড্রেড মিলবে এ ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন এই ভিডিওর শেষ আমি আপনাদের কিছু প্রতিকার প্রতিবিধানের কথা বলতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন থামবেল দেখে আপনারা মোটামুটি একটা আইডিয়া করেই ফেলেছেন যে জুলাই মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে কিন্তু কিছু কিছু জায়গায় তো প্রবলেম রয়েছে সমস্তটাতেও ভালো নেই কোন জায়গায় প্রবলেম রয়েছে সেটিও আমি এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে এসে শরীর স্বাস্থ্য দেখুন এই মাসটা যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী শারীরিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ শরীর নিয়ে কিন্তু সেরকম কোনো প্রবলেমে আপনাদেরকে পড়তে হবে না এটা ডেফিনেটলি বলা যেতে পারে পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে এটাও নো নোডাউট বলা যেতে পারে তবে এই মাসে কিছু ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন অর্থাৎ এই মাসে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সজাগ বা সতর্কভাবে চলাফেরা করুন এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পূর্ণ মাত্রায় পেতে চলেছেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজে কিন্তু আপনারা বাজিমাত করতে চলেছেন এই মাসে ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি ঘটারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ভাইয়ের সাথে আপনার মতান্তর মতবিরোধ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে কোনো আইনি গোলযোগও কিন্তু আপনারা পড়তে পারেন যেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলবো মাথা ঠান্ডা করে এই মাসটা চলুন যে কোনো ডিসিশান বুঝে শুয়ে নিন হুটপাট কোনো রকম ডিসিশান নেবেন না যেটা কিন্তু আপনার জীবনে প্রবলেম ক্রিয়েট করতে পারে এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশন বা পদোন্নতি ঘটতে চলেছে তবে জবের ক্ষেত্রে একটি কথাই বলবো গুপ্ত শত্রুতা থেকে সাবধানে থাকুন অর্থাৎ কিছু কিছু এমন সুযোগ সন্ধানী মানুষ আপনার কাছে আসবে যারা আপনার কাছ থেকে হেল্প নেবে এবং পরে আপনাকেই ভুলে যাবে এরকম সুযোগ সন্ধানী কিছু মানুষ আপনার আশপাশে কিন্তু ঘোরাফেরা করবে এবং এই মাসে কিন্তু গুপ্ত শত্রুতা থেকে সাবধানে থাকুন এর পাশাপাশি এই মাসে আপনারা যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন যারা বিদেশে লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে যারা এমনি নর্মাল এডুকেশান করছেন তাদের ক্ষেত্রে মধ্যম যেতে চলেছে এই মাসে ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন যারা টাকা ইনভেস্ট করবো ভাবছেন ব্যবসা ক্ষেত্রে তাদেরকে বলবো ষোলো তারিখের আগে আপনারা ইনভেস্ট করুন ষোলো তারিখের পরবর্তী সময়ে কিন্তু প্রবলেম আসতে পারে যারা প্রেম বা প্রেমজুর সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাছটি মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে প্রেমে কিন্তু বাধা বিঘ্ন আসতে পারে প্রেম ছাড়া যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাছটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে আপনাদের শুভ বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে যে সমস্ত সম্পর্কগুলো এতদিন ম্যাচিউরিটি পাচ্ছিল না সে সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বাহের জন্য এগোতেই পারেন এই মাসে আপনারা মহাপ্রাপ্তি করতে চলেছেন বিশেষ করে ভূ সম্পত্তি লাভ পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে এছাড়াও শ্বশুরালয় থেকে ভূ সম্পত্তি লাভ করতে চলেছে এছাড়াও এই মাসে যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করবো ভাবছেন তারাও কিন্তু এগোতে পারেন শুধু তাই নয় যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রেও মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এছাড়াও যারা এই মাসে রাজনৈতিক লেভেলে রয়েছেন অর্থাৎ রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে তবে গুপ্ত শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকুন এই মাসে এছাড়াও এই মাসে কিছু বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি আপনারা করেন যথেষ্ট মাত্রায় শুভ ফল পাবেন যদি আপনারা কনসালটেন্সির সাথে যুক্ত থাকেন যদি আপনার বইয়ের দোকান থাকে এছাড়াও যারা এ শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন গার্মেন্টসের সাথে যুক্ত রয়েছেন গোল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা মহাজনের সাপোর্ট বা মহাজনের হেল্পও কিন্তু পেতে চলেছেন শুধু তাই নয় এই মাসে দাম্পত্য জীবন যেতে চলেছে মধ্যম প্রকৃতির অর্থাৎ খুবই যে ভালো যাবে তাও নয় আবার খুবই খারাপ যাবে তাও নয় আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা থাকবে তবে কিছু কিছু সময় আপনাদের দাম্পত্য কলহ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার রেজাল্ট আসতে চলেছে এই মাসে আপনারা কাউকে বড় পরিমাণ অর্থ ধার দেবেন না এবং ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এছাড়াও এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তিও কিন্তু লাভ করতে চলেছেন আইনি গোলযোগ থেকে কিন্তু সাবধানে থাকুন এই মাসে অন্তত যাদের ডিভোর্স কেস চলছে তারা কিন্তু একটু হলেও অ্যালার্ট থাকুন এছাড়াও এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে অর্থাৎ ভ্রমণ হতে চলেছে আপনাদের এই মাসে আপনাদের আর্থিক স্থিতি জায়গায় কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক দেখুন আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে অর্থাৎ বেটার বেটার রেজাল্ট পেতে চলেছেন জুনের থেকেও কিন্তু জুলাই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে এই মাসে আপনারা কিন্তু মানসিক শান্তি পেতে চলেছেন এছাড়াও এই মাসে আপনারা নিজস্ব গৃহ নির্মাণ প্রপার্টি ক্রয় বা বিক্রয় বা নিজস্ব গৃহের জন্য কোনো প্রোডাক্ট পার্চেস কিন্তু করতে চলেছেন অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে আরেকটি বিষয় বলে দিই আপনাদের প্রতিকার বা প্রতিবিধান যে জায়গাটা কিন্তু অবশ্যই মেনটেন করুন সেটা হচ্ছে আপনারা প্রতি শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে ওং সাং সুনিশ্চয় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন যার মাধ্যমে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন ধন্যবাদ